থালি বাজাও সরকার জাগাও। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কালা আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সাদাক খানের ডাকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মঙ্গলবার যুব কংগ্রেস কর্মীরা প্রতিবাদ মিছিলে থালা টিন বাজিয়ে মিছিলে সামিল হয়। মিছিল ক্যানিং স্ট্রিট থেকে শুরু করে সেন্ট্রাল অ্যাভিনিউ গিয়ে বিজেপি রাজ্য দপ্তরের সামনে থালা বাসন বাজিয়ে কেন্দ্রীয় সরকারের নীতিহীনতার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করে। এদিনে মিছিলে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বিধানসভা কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী, কলকাতা পুরসভা কোঅর্ডিনেটর সন্তোষ পাঠক, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সাদাক খান সহ বহু কংগ্রেস নেতৃত্ব। এদিন সাংবাদিকদের মোহাম্মদ সাদাক খান জানান, আন্দোলনকারী কৃষকদের মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে, অথচ প্রধানমন্ত্রী ফটোশ্যুটে ব্যস্ত। লাগাতার কৃষক আন্দোলন প্রসঙ্গে তিনি অদ্ভুত নীরব। আজকে 50 দিন হয়ে গেছে কিষাণ ভাইরা দিল্লি বর্ডারে বসে আছে, 60টা কিষাণ মরে গেছে। এই বিজেপি গুঙ্গা প্যারা সরকার, তার কানে আওয়াজ যাচ্ছে না, যার জন্যে আজকে যুবা কংগ্রেস পুরো ভারতে তালি বাজাও নিয়ে একটা র্যালি করছে। যেন এর কানে আওয়াজটা যায়, যে কিষাণ যে আমাদের যে দাবি করছেন যে কালা কানুন তাকে বাতিল করা হয়, যার জন্যেই আজকে যুবা কংগ্রেসে আজকে মিছিল। যে দিন থেকে কিষাণ ওখানে বসেছেন সে দিন থেকেই রাস্তায় আছে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে জেলা জেলায় স্টেটে স্টেটে প্রোগ্রাম হতেই যাচ্ছে। যত দিন পর্যন্ত এই কানুনটা বাতিল না হবে ইউথ কংগ্রেসের প্রোটেস্ট কন্টিনিউস থাকবে। দাদা কত লোক জমায়েত হয়েছে আজকে? আজকে যা জমায়েত হয়েছে 500। এই কানুনটা যদি না শেষ হয় পুরো রাস্তা বন্ধ হবে, মানুষ যত আছে সব রাস্তায় নেমে যাবে পুরো ভারতবর্ষে। কানে কোনো আওয়াজ যাচ্ছে না, যে চোখে দেখতে পাচ্ছেন না তাকে গিয়ে আমরা জানানোর কাজ করছি। আজকে আমরা বিজেপি অফিসে যাচ্ছি। গোটা ভারতবর্ষের কৃষকরা এই ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে আজকে যেভাবে বসে আছে, নরেন্দ্র মোদীর সরকার আজকে কৃষকদেরকে মেরে ফেলার যে বন্দোবস্ত করেছে কৃষি বিল, সেই কৃষি বিলকে প্রত্যাহার করতে হবে এবং কৃষকের পেটে লাথি মারা চলবে না, তার জন্যে এই মিছিল। আমরা বলতে চাই অবিলম্বে সাংসদ ডাকো, আলোচনা করো এবং এই বিলকে বাতিল করো। কৃষককে নিঃস্ব করা যাবে না, নীল চাষিকে রূপান্তর করবে, আদানি আম্বানির কাছে কৃষকের জমিকে মর্গেজ দেওয়া যাবে না, তার জন্যেই আজকের এই আন্দোলন, তার জন্যেই এই আন্দোলন আমরা করছি। আমরা তাই জানান দিতে এসছি, আগামী দিনে দিদি এবং মোদী কেউই থাকবে না, কংগ্রেস দল আগামী দিনে মানুষের স্বার্থে লড়ছে, কংগ্রেস দলই ক্ষমতায় আসবে।